আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন আমি বাড়ি ছিলাম না, তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি মাঠের পাট গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো দেখুন এই পাট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, একদম আমাদের মাথা ছাড়িয়ে চলে গেছে। দেখুন আমাদের মাঠটা কি সুন্দর সবুজ, চির সবুজ লাগছে মাঠটা, কিন্তু দারুণ লাগছে দেখতে। চারিদিকে সবুজ সবুজ, কিছু কিছু জমিতে কিন্তু পাট চাষ করা হয়েছে, আর নিচে জমিগুলো ফাঁকা আছে দেখছি। এই নিচের যে জমিগুলো ফাঁকা আছে, ঘাস হয়ে আছে, এই জমিগুলো ধান চাষ হবে, ওই জন্য কিন্তু এখন ফাঁকা রাখা হয়েছে। তো দেখুন মা, আমি আর আমার বোন আমরা চলে এসেছি মাঠে। আজকে আমরা তুলবো পাট পাতা। বন্ধুরা, পাট পাতা দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে এখন পাট পাতাগুলো তুলে নেবো। দেখুন পাট গাছগুলো কত বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পাট গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমার মাথা ছাড়িয়ে গেছে। আর এটা কিন্তু আরো লম্বা হবে, যত লম্বা হবে আর মোটা হবে আস্তে ততটা পুরু হবে। বন্ধুরা, এই যে পাট গাছ কচি পাতাগুলো আমি তুলে নেবো। যেহেতু পাট গাছগুলো বড় বড় হয়ে গেছে, তো কচি কচি দেখে পাতা তুলে নিতে হবে। বন্ধুরা দেখুন, এই পাট পাতাগুলো হলে আমাদের রেসিপিটা হয়ে যাবে। তো চলুন তাহলে আমার বাড়ি ফেরা যায়। দেখুন বন্ধুরা, আমরা মাঠ থেকে এসেছি, তারপরে খুব বৃষ্টি নেমে গেছিল, আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে। দেখুন বাইরে অন্ধকার হয়ে গেছে, আর আমাদের সঙ্গে আমার মা ছিলেন। তো মা বাড়ি গেলেন, কারণ গরু বাছর ওগুলো তুলতে হবে, মুরগি তুলতে হবে, আর সন্ধ্যা দিতে হবে। আর আমি আমার বোন মিলে পকোড়াটা করব, তারপরে আবার সবাই চলে আসবে সন্ধ্যাবেলা রান্নাঘরে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো চলুন পাট পাতাটা প্রথমে আমি বেছে নেব। দেখুন এই পাট পাতার যে মাঝে যে শিরাটা আছে না, এই শিরাটা আমি এইভাবে ফেলে দেব, এইভাবে আমি পাট পাতাটা বেছে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সব পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব।
এবার এই পাতাগুলো একদম মিহি করে কুচিয়ে নেব। এদিকে আমি কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি, এবার ব্যাটারটা আমি মেখে নেব। এই বাটিতে আমি পাট পাতা নিয়ে নিচ্ছি, কুচানো পাট পাতা, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, ডালের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। বন্ধুরা দেখুন আমি এটা ভালো করে মেখে নিয়েছি, বেশি ঝোল ঝোল করে মাখলে হবে না, এইভাবে মেখে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এদিকে তেল গরম হয়ে গেছে, এবার পকোড়া শেভ করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। ঠিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা এবার মুড়ি মাখবো, তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মুড়ি। মুড়িটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা আমাদের পকোড়া ভাজা কমপ্লিট আর মুড়ি ভেজে নিয়েছি, এবার আমরা সবাই মিলে খাবো। আমার কাকিমা, বোন, আমার ছেলে সবাই বসে পড়েছি, আর বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মরশুমে কিন্তু এরকম পকোড়া ভাজা খেতে খুবই ভালো লাগে। তা চলুন তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। ওকে মা খাও, খাও খাও।
বন্ধুরা পাট পাতার এই পকোড়া কিন্তু দারুণ লাগছে খেতে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুবই ভালো হয়েছে খেতে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।